তোমার এত বড় সাহস, রতিকান্ত বর্মন, কোন সাহসে তুমি আমার স্ত্রীকে সকলের সামনে ওই বেইজ্জত করলে? না 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 না, বিশ্বাস করো আমি বেইজ্জত করতে চাইনি। আমি আমার এক বন্ধুকে বলেছিলাম এই পার্টির জন্য একজন পার্ট ডান্সারকে আনতে। তা আমি কি করে বুঝবো যে তোমার বউ শ্যামাকে, মানে বর্মন পরিবারের বউমাকে? চুপ করো আর একটা কথা বলবে না তুমি। তোমার এত বড় দুঃসাহস, তুমি শ্যামাকে সকালের সামনে নাচিয়েছ। কি কাণ্ড দেখো দেখিনি। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা আমি তোমার কাছ থেকে শিখবো। শোনো, এই বাড়ির কথা তুমি জানো? তোমার তোমার দাদার বউ একটা পার বনিতা। শোনো বৌমা, আগে তোমার কি পরিচয় ছিল আমার জানার দরকার নেই কি? কিন্তু এখন থেকে তুমি তো আমার বাড়ির বউ। বলে এরকম একটা নোংরা বাড়িতে আমি তো তোমাকে থাকতে দিতে পারি না মা। চলো বড়ি, চলো চলো। এতদিন ধরে এত বড় একটা ঘটনা আমরা তো জানতামই না। শুনুন, একটা সমস্যা ঘটে গেছে, নিজের চোখেই তো দেখলেন, কিছু মনে করবেন না। এটা একেবারেই আমাদের পারিবারিক ব্যাপার, যদি কিছু না মনে করেন আপনারা আসুন প্লিজ। নিজের চোখেই দেখলে কিছু মনে করো না ভাই। অখিলেশ, দেবজিৎ, প্লিজ তোমরা এখন এসো। চলো দেবজিৎ। বাহ বাহ বাহ, ব্রেভো ব্রেভো মিস্টার বর্মন, কংগ্রাচুলেশনস, আবার একটা নতুন খেলা তুমি শুরু করলে। বাড়ির সকলকে বাইরে বার করে দিও, তোমার আশ মেটেনি তাই না? আমার দিকে অভিযোগের আঙুল তোলার আগে নিজের বউকে জিজ্ঞেস করে দেখো, ও বার ডান্সার কি না? আমার স্ত্রীকে, আমার শ্যামাকে, আমার আমার কোনো কিছু জিজ্ঞেস করবার কোনো কিচ্ছু না, কারণ আমি খুব ভালো করে জানি এই পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য তুমি যা খুশি তাই করতে পারো। আর আজকের এই ঘটনাটা মিস্টার বর্মন তোমার একটা ভয়ঙ্কর চাল। নিজের চোখে যা দেখলে সেটা সত্যি কিনা বুঝতে পারছো না? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা তোমার কাছ থেকে অন্তত আমি শিখবো না মিস্টার বর্মন। নিজের স্ত্রীকে একটা মেন্টাল অ্যাসাইলামে 15 বছর ধরে বন্দি করে রেখে বাড়ির সকলকে বলে এসছো তোমার স্ত্রী মারা গিয়েছে। চি চি চি, তোমার লজ্জা করে না? লজ্জা তোমার পাওয়া উচিত, লজ্জা তোমার পাওয়া উচিত মিস্টার সিদ্ধার্থ বর্মন, যার বউ একটা পার ডান্সার। অসম্ভব, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমরা বৌদিকে অনেকদিন ধরে চিনি, আমরা জানি উনি কিরকম মানুষ, উনি এটা কিছুতেই হতে পারেন না। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তোমাদের প্রিয় বৌদিকে জিজ্ঞেস করে দেখো whether she is a bad dancer or not। বৌদি বৌদি বৌদি, তুমি আর চুপ করে থেকো না প্লিজ, আমাদের সত্যি কথাটা বলো। বৌদি তুমি আর চুপ করে থেকো না, আমাদের সত্যি কথাটা বলো প্লিজ। বৌদি বলো।